নমস্কার, আমি জিএস টেলিকম সার্ভিস থেকে বলছি। আমাদের এখানে যার কোনো প্রবলেম হয়েছে আইফোন আইফোনে, তো কী প্রবলেম হচ্ছে? আমার ডিসপ্লেটা পুরো আপডেট করার পর এরকম গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে গেছে, কোনো ব্রোক বা কিচ্ছু নেই, কোনো ক্র্যাচ বি নেই, শুধু আপডেট করার পর এরকম হয়ে গেছে। তা আমি কেয়ারে গিয়েছিলাম, ওরা তো ডিরেক্ট বলছে এটা করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে ডিসপ্লে, চেঞ্জ করতে হবে ডিসপ্লে, চেঞ্জ করতে হবে। যেহেতু আমার আউট অফ ওয়ারেন্টি, অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দেবে নাকি? হ্যাঁ, অরিজিনাল ডিসপ্লেটা চেঞ্জ করে অরিজিনাল ডিসপ্লে লাগাতে হবে, যার দাম 35K সামথিং। আচ্ছা আচ্ছা, তো আমি ইউটিউব থেকে দাদার নাম্বারটা পাই, দিয়ে কন্ট্যাক্ট করি। মানে আপনি ওই প্রাইসে কমফোর্টেবল না? আমার যেহেতু ব্রোক হয়নি, একটা সিঙ্গেল ক্র্যাচও নেই, আচ্ছা, সেহেতু এটা চেঞ্জ করা মানে তো মানে বোকামি হয়ে যাবে, যেখানে এটা এই ডিসপ্লেটাই সারানো যাবে। দাদার সাথে কন্ট্যাক্ট করি, যে দাদা বলে আসার জন্য, আমি সে মুর্শিদাবাদ থেকে এখানে আসি সকালবেলা। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। দেখি মানে ফোনটাই কিছু হচ্ছে না, তাই তো? আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আপডেট করার পর, ঠিক আছে, হোয়াইট শ্যাডো চলে আসছে, ইয়া তো হোয়াইট শ্যাডো চলে আসছে, গ্রিন লাইন পড়ে আছে, তো এটার কোনো সলিউশন নেই। মানে আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে যান বা সামথিং কোথাও যান, তখন ওনারা ওনাদের ইয়ের অনুযায়ী কস্ট বলছে, যেটা কাস্টমার কমফোর্টেবল নয় ওই কস্টে। অ্যাকচুয়ালি ওনারা পুরো ওটাকে রিপ্লেসমেন্ট করতে বলছেন। আচ্ছা, ডিসপ্লেটা সারিয়ে দেওয়ার কোনো কথা ওনারা বলছেন না। আচ্ছা, তাতে ফিজিক্যাল ড্যামেজ হোক বা না হোক। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানেই কেন এলেন? মানে আমি ইউটিউবে মেলা জায়গায় নাম্বার কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু ওনারাও সেম কথাই বলছিলেন, ডুপ্লিকেট ডিসপ্লে লাগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার যেহেতু ফিজিক্যাল ড্যামেজ নেই, একটা দাগ নেই, সিঙ্গেল মানে কোনো কিচ্ছু নেই, সেহেতু ইউটিউবে আমি মেলা জায়গায় ভিডিও দেখলাম যে এগুলো সারানো যাচ্ছে অরিজিনাল ডিসপ্লেটাই। এবার এটা কলকাতার কোনো কোনো ভিডিও নেই, কলকাতার সাইডে কোনো ভিডিও নেই, আমি তখন ইউটিউবে বেস্ট রিপেয়ারিং সেন্টার বলে সার্চ করি, কয়েকজনের নাম্বার আছে, আমি অনেকজনকে কন্ট্যাক্ট করি, তারপর দাদার নাম্বার আছে, দাদা তখন আসতে বললেন, এখানে বলেন যে এখানে সলভ হয়ে যাবে। আপনি বাইরে বাইরে গেছেন, ঠিক আছে, আপনাকে এমন এমন কষ্ট বলেছে, তো আপনি আমাদের উপরেই কেন ট্রাস্টটা করলেন যে না এখানে আসলে জিনিসটা সলিউশন হয়ে যাবে? আমি ইউটিউবে আগে দেখেছি, আমি দাদাকে ভিডিও পাঠিয়েছিলাম। আচ্ছা, ভিডিও দেখে রেখে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ভিডিও দাদাকে আমি পাঠিয়েছিলাম পার্সোনালি, আমি দাদাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আদৌ কি এই অরিজিনাল ডিসপ্লেটাই কাজ হবে, না আমাকে আবার সেকেন্ড হ্যান্ড বা ডুপ্লিকেট কোনো ডিসপ্লে লাগাতে হবে, যেহেতু আমার এটা কোনো মানে প্রবলেম নেই, আমার ফোনটাই শুধু আপডেট করার পর এরকম হয়েছে। তো দাদা বলে যে না, এই অরিজিনাল ডিসপ্লেটাতেই কাজ হবে, এই সেম ডিসপ্লে থাকবে, শুধু ওটার টেকনিক্যাল ইস্যুর জন্য দাদা ওটা সারিয়ে দেবে। তার জন্যে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে কালকে কন্ট্যাক্ট করেছিলাম, আজকে সকালে ট্রেন। আচ্ছা, আপনি সকালবেলা মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরে এখানে এসেছেন, তাই তো? ঠিক আছে, এটা প্রবলেম তো সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, সো আপনি ট্রাস্ট করার পর কমফোর্টেবল তো? হ্যাঁ, অবশ্যই কমফোর্টেবল, কারণ যেহেতু আমি এটা সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছিলাম, আমি অনেক জায়গায় ফোন করে জিজ্ঞাসা করেছি, তারা যে অ্যামাউন্টটা বলছে সেটা অরিজিনাল ডিসপ্লে সার্ভিসিং সেন্টারে বলছে 35K, যেটা অসম্ভব ব্যাপার, একটা নতুন ফোন হয়ে যাবে। আর অন্য অন্য জায়গায় তো ওনারা ডিরেক্ট বলে দিচ্ছেন ডুপ্লিকেট ডিসপ্লে লাগে, ওনারা পারবেন না। আর এখানে আমাকে যে হ্যাঁ ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, ওয়ারেন্টি 2 মাস শেষ হয়েছে। আচ্ছা, এখানে এসে আমি যে বাজেটটা পেয়েছি ওটা আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটার ব্যাপার হয়ে গেল, এই ডিসপ্লেটার প্রবলেম মার্কেটে প্রথম দেখা যায়। ফোন আপডেট হওয়ার পরে কাস্টমার যখন ফোন ইউজ করছে, হঠাৎ করে দেখছে ডিসপ্লেতে কোনো লাইন চলছে, তো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের ফোন আর যদি এরকম প্রবলেম হয়, তাহলে কাস্টমার যদি সার্ভিস সেন্টারে যায়, যে কস্ট বলা হয় কাস্টমারের, একটা সার্ভিসিং সেন্টারে তো গেলে ওরা ডিরেক্ট বলছে রিপ্লেসমেন্ট করতে হবে, যদি আউট অফ ওয়ারেন্টি হচ্ছে, ওয়ারেন্টি হলে আমাকে ওয়ারেন্টির মধ্যে আমি যাইনি, তবে আমার 2-3 বন্ধু গেছিলো, তাদেরকে ডিরেক্ট বলেছে যে ওটা ফিজিক্যাল ড্যামেজ। আমার একটু বন্ধু আইফোন 11 আছে, সেম ফোন, তারা তারপরে ফোনটা কি করলো, গ্রিন হয়নি, তার গোটাটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, প্লেন হোয়াইট, নর্মাল হোয়াইট, কিন্তু টাচ টাচ সব হচ্ছে, মানে এটা বেশি আন্দাজে যদি টাচ করা হচ্ছে, টাচ নিচ্ছে, যেমন এটারও নিচ্ছে টাচ, কিন্তু পিকচার দেখাচ্ছে, পিকচার দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার ওনা উনি পেয়েছিল, ওনার 3 মাসের ফোন ছিল, কিন্তু ও ওটা মানে একটা ট্রাস্টেবল জায়গা থেকে কিনেছিল, এই রিসেন্টলি, যেহেতু ওটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে, ও রিসেন্টলি, কিন্তু ওর অ্যাক্টিভেশন 3 মাসেরই। তা ওনাকে বলা হয়েছিল ওয়ারেন্টির ভেতরে, ওর ওয়ারেন্টি শো করছিল, কিন্তু ওনাকে বলা হয়েছে এটা ফিজিক্যাল ড্যামেজ, কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হলে তো স্ক্রিনটা ভাঙা থাকবে বা কোথাও ক্র্যাশ থাকবে, সেটাই।
তাহলে আমরা আপাতত এটাকে ঠিক করে দেবো স্যারকে, ঠিক করে দিয়ে স্যারের হাতে তুলে দেবো আমরা ফোনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি কারোর এরকম কোনো প্রবলেম আছে তো আমাদের কাছে আসতে পারেন, আমাদের সাথে ডিসকাস করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা হলেও বলতে পারেন। জিএস টেলিকম সার্ভিস দেবতী স্যার এই ফোনটা আমাদের কাছ দিয়ে করিয়েছে, স্যারের প্রবলেম ছিল হোয়াইট স্ক্রিনের প্রবলেম। তো স্যার আমাদের কাছ দিয়ে আপনি হ্যাপি তো কাজটা করিয়ে? খুব হ্যাপি, এটা একটু টেনশনেই ছিলাম আগে, একদম হয়ে গেল, খুব ভালো লাগছে, খুবই হ্যাপি। আর স্যার কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি মুর্শিদাবাদ, বহরমপুর থেকে। মুর্শিদাবাদ বহরমপুর স্যার এসেছে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এত দূর দিয়ে আমাদের এখানে ট্রাস্ট করে এসেছে, সব থেকে বড় জিনিস হলো এটা, স্যারের কাজ আমরা সাকসেস করে দিয়েছি, স্যার হ্যাপি। স্যার 10-এ কত রেটিং দেবেন? 10-এ 10, থ্যাংক ইউ স্যার, একদম। কোনো অসুবিধা হলে স্যার আবার কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, কোনো ধরনের কোনো প্রবলেম হলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন।